ওয়াসফিয়া নাজরীন প্রথম বাংলাদেশী হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ এবং বিপদসংকুল পর্বতশৃঙ্গ কেটু জয় করেন 39 বছর বয়সী এই পর্বতারোহী। একসময় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করলেও পরে চাকরি ছেড়ে নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ অন সেভেন সামিট ফাউন্ডেশন। তারপরই চলতে থাকে পর্বত আরোহণ অভিযান। স্বপ্নটা ছিল বড়, তাই পরিশ্রমটাও ছিল কঠোর। গত 17 জুলাই রাতে কেটুর চূড়ায় ওঠার জন্য যাত্রা শুরু করেন তিনি। এরপর মৃত্যু ঝুঁকি ও লোমহর্ষক সব অভিজ্ঞতার মধ্যে কেটু জয় করে বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী এভারেস্ট হিসেবে নাম লেখান ওয়াসফিয়া। পজিটিভ একটা এক্সপিরিয়েন্স ছিল। বুধবার দেশে ফিরে 2 মাস ব্যাপী কারাকোরাম অভিযানের রোমাঞ্চকর যাত্রা নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন ওয়াসফিয়া। কেটুতে অনেক ভাঙা ডেড বডি, মানে আপনি একটা জুতা দেখবেন, জুতা থেকে একটা পা বের হয়েছে, হাত হাত জাস্ট ভাঙ্গা। তারপর জন স্নোরি ওনার বডিটা চোখ খোলা, ঠিক সামিটের 200 মিটার দূরে। সো আপনার এগুলো ক্রস করে ওই অল্টিটিউডে আপনি যখন যাবেন, আপনার প্রথম চিন্তাটা হচ্ছে ও আমি বোধহয় নেক্সট। তিনি বলেন, স্বাধীনতার 50 বছরে কেটু জয় তার জন্য অসাধারণ অভিজ্ঞতা। এর জন্য 10 বছর ভয়াবহ সব পর্বত আরোহণ করে নিজেকে তৈরি করেন ওয়াসফিয়া। ইচ্ছাটা ছিল 2011 থেকে, কিন্তু আমি প্রায় 8 বছরের জন্য ট্রেনিং যাই করতাম এবং এখানে তো আমাদের লজিস্টিকলিও একটা বাধা ছিল। 1954 সালের পর কেটুতে আরোহণ করা 40 নারী পর্বতারোহীর মধ্যে একজন ওয়াসফিয়া। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।